জয় শ্রী রাধে, জয় জগৎ বন্ধু হরি। আপনাদের নতুন দিনে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যা উপলক্ষে আমরা মায়ের পুজো দিতে আমি আর মা চললাম কালীবাড়ি প্রাঙ্গণে। খুব প্রসিদ্ধ জাগ্রত কালীবাড়ি আছে আমাদের এই কাছেই, সেইখানে আমরা যাচ্ছি। আপনারা পূর্বেও অনেক ব্লগে মা কালীর দর্শন করেছেন। আজ অমাবস্যা উপলক্ষে অনেক ভিড় হয়ে গেছে, লাইনে দাঁড়িয়েছি আমি আর মা। লাইনের মাধ্যমে ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করব। প্রচুর ভক্তের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন, অনেক লম্বা লাইন। প্রচুর গরম পড়েছে আজকে, সকাল থেকে একটু বৃষ্টির দেখা নেই, তাই প্রচণ্ড গরম আজকের আবহাওয়া। ভিতরে বসতে পারিনি, যারা বসেছেন তারা অঞ্জলি দেবেন, আমরা পরের বারে অঞ্জলি দেব। আপনারা দেখুন কত ভক্তের ভিড়। গত বছরও এসেছিলাম, করোনাকালীন লোকের ভিড় অতটা ছিল না, আজকে লোকের ভিড় একটু বেশি। আপনারা দর্শন করছেন কালীবাড়িকে, মাকে এখনো দর্শন করাতে পারিনি। এইবার আমরা বসলাম, আমি আর মা অঞ্জলিও দেব এবং মা কালীকেও আপনাদের দর্শন করাবো। চলুন, কি সুন্দর মায়ের রূপ দেখছেন আপনারা। কি সুন্দর বেনারসি পরিয়েছে, সবুজ রঙের বেনারসি পরেছেন মা, খুব সুন্দরভাবে সজ্জিত করেছেন মাকে। খুব মায়ের খুব ভালো লাগে মায়ের এই দর্শন। কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী অধীশ্বরী নন্দগোপ সুত দেবী প্রতিমে কৃতে নমঃ। মায়ের কাছে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ কামনা করতেন গোপীরা। আপনারা দর্শন করছেন, বিনা সুতায় মালা গেঁথেছে, মালতী ফুলের মালা দিয়ে বিনা সুতায় মালা গেঁথেছে একজন। সেই ফুলের মালাটা এখন মাকে পরাবে। দেখুন মাকে পরাচ্ছে, বাহ। এইবার আমরা অঞ্জলি দেব মায়ের চরণে, সেজন্য অপেক্ষা করে আছি। প্রচুর ভক্ত আমাদের পিছনে দাঁড়িয়ে আছে, অঞ্জলি দিয়ে আমরা বেরিয়ে যাব। ঘরে ভোগ রন্ধন এখনো বাকি আছে। অঞ্জলি দিয়ে আমি বেরিয়ে আসলাম। আজকে ভোগের প্রসাদের রেসিপিতে আছে কচু, ওল কচুর রসা। ওলটাকে আমি গরম জল একটু ভাপিয়ে নিচ্ছি। এখানে পোস্ত ভিজাতে দিয়েছি আর শস্য ভিজাতে দিয়েছি। এরপর ওল কচুটে জলটা ছাড়িয়ে তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। এখানে পটল শস্য রান্না করার জন্য পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো আছে, পটলগুলো ভেজে নেব। ওল কচুগুলো আমাদের ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। পটলগুলোও ঠিক একইভাবে লাল লাল করে ভেজে নেব, তারপর রান্না করব। তারপর কড়াইয়ে পাঁচফোড়ন দিয়ে তার মধ্যে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে তারপর ওখানে আমি ওল কচুটা রান্না করব। ওল বলে অনেকে, ওল কচু বলে। আমি গরম জলটা করছি কারণ তাড়াতাড়ি করার জন্য গরম জলটা দিয়ে আমি রান্না করব। কাঁচা লঙ্কার পর এখানে দেওয়া হবে আদা, জিরা দিয়ে তারপর তেজপাতা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর আমি ভেজে রাখা ওলটা ওখানে দিয়ে দেব। সম্পূর্ণ রসাটাই হবে কাঁচা লঙ্কার উপর, কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হবে না। আপনাদের কেমন লাগছে জানাবেন, আর নন্দিনী প্রিয়া ব্লগ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে কোনো ভিডিও দিলে আপনারা যেন অতি সহজে পেয়ে যান। সেই জন্য আমার সঙ্গে অবশ্যই থাকবেন। এখানে আমি তেজপাতা দিয়েছি, একটু কষিয়ে নিচ্ছি, তারপর ওলটা দিয়ে দেব। এরপর ওলটা আমি দিয়ে দিলাম, তারপরে নুন দিলাম। ভালো করে কষিয়ে নিয়ে আমি ওই পাত্রে ঢেলে নেব, কারণ এখানে আমার
পটলে পাতুড়িটা বসাতে হবে। বহুদিন পর আমি আবার রান্নার চ্যানেল ব্লগ নিয়ে আপনাদের সামনে এসেছি। ওই যে গরম জলটা দিয়েছি কেন, তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য, কারণ খুব দেরি হয়ে গেছে কালী মন্দিরে যাওয়াতে আমাদের, তাই তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য আমি গরম জলটা ব্যবহার করছি। তারপর ওই পাত্রে আমি ঢেলে নেব। এই যে আমি ঢেলে নিলাম, এরপর এইখানে ভালো করে ফুলকুচুটা রান্না করছি। ওই কড়াটা ভালো করে ধুয়ে তার মধ্যে পটল শস্যটা করব। এইভাবে কষিয়ে নিচ্ছি, তারপর রান্না হয়ে গেলে নামিয়ে নেব। গরম জল দিয়ে দিলাম। আপনারা ঠান্ডা জলও দিতে পারেন, আমি তাড়াতাড়ি হওয়ার জন্য গরম জলটা দিচ্ছি। হয়ে গেলে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এরপর আমি পটলটা ভেজে নিচ্ছি, নিয়েছি ওর মধ্যে আমি করা শস্যটা, গ্রাইন্ডার করা শস্যটা ঢেলে দিলাম। শস্যটা ওরকম হলো কেন, আমার ছোট গ্রাইন্ডারটা একটু নষ্ট হয়েছে, তাই বড়টাতে করতে আমি বাধ্য হয়েছি, তাই ওইরকম টলটলে হয়েছে বড় গ্রাইন্ডারে। আমি সর্ষের তরকারিতে আমি আদা জিরা কিছুই ব্যবহার করি না, শুধু হলুদ আর লবণ আর সর্ষ বাটা। এখানে সাদা সর্ষ দিয়ে আমি পটলের এই পাতুড়িটা রান্না করছি। আপনারা কালো সর্ষ দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। একটু হলুদ দিলাম আর নুন তো এর আগেই দিয়েছি। এভাবে মেখে আমি বসিয়ে দেব। শুধু জল দিতে হলে শুধু দেব, সর্ষ গ্রাইন্ডার করা ও একটু জল আমি ধুয়ে তার মধ্যে দেব, তেমন কোনো জল দেব না। তাও আমার বেশি হয়ে গেছে, মা বলছে আমার তাও বেশি হয়ে গেছে জল। ওই পাত্রটা ধুয়ে দিতে হলো, একটু জল বেশি হয়ে গেছে আমার, ওই বড় পাত্র তো তাই বুঝতে পারিনি। জল আরও কম দিয়ে পটলটা আমাদের রান্না করতে হবে। একটু হয়ে আসলে চুলোটা কিন্তু আমি এখনও ধরাইনি, চুলোটা এখনও ধরিয়ে দেবো। একটু হয়ে আসলে তারপর সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। কাঁচা লঙ্কা আমি সর্ষ গ্রাইন্ডার করতেই দিয়ে দিয়েছি। আপনারা যদি গ্রাইন্ডার করার সময় না দিয়ে থাকেন, তাহলে এই সময়ও আপনারা কাঁচা লঙ্কা দিতে পারেন। হয়ে গেছে ফুলকুচুটা, এর মধ্যে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। ও, আপনাদের কোন রেসিপি বুঝতে পারছেন না বা কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আশা করি। হয়ে গেছে, গরম মশলা দিলাম। এবার নামানোর পালা। এরপর পোস্তের তরকারি করব, তার জন্য লাউ ডাঁগা, বটবটি, আলু, কাকরোল মানে করলা তৈরি করে রেখেছি। আমার হয়ে গেছে আমার পটল দিয়ে পাতুড়ি, আর এদিকে একদমই রেডি ওলকচুর রসা নামিয়ে রাখার পালা। জায়গাটা ঠিক করে আমি নামিয়ে রাখছি। আর করলা ভাজির জন্য তৈরি হতে হবে, কড়াইয়ে তেল দিয়ে তৈরি করছি, তারপর করলা ভাজি হবে। আমরা একটু দানাওয়ালা করলা খুব পছন্দ করি, সাধারণত দানা ছাড়াই সকলে ভালোবাসে। আমরা দানা সহ করলা ভাজি খেতে বেশ পছন্দ করি। পটল পাতুড়িটা তৈরি হয়ে গেছে, এরপর আমরা পোস্তের জন্য এই যে বললাম বটবটি, আলু, করলা ধুয়ে নিলাম, ঝিঙা ধুয়ে নিলাম। এবার তেল দিয়ে তেলের মধ্যে রাওয়ের ডাটা, আর এখানে
রাখা আছে ঝিঙা ও অন্যান্য সবজিগুলো তেলের মধ্যে দেব। আমি আগেই একটু বড়ি ভেজে রেখেছি, সেটা আপনাদের ব্লগে দেখাতে পারলাম না। এই তেলের মধ্যে করলা, বরবটি, আলু আমি দিয়ে দিচ্ছি। তা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি পোস্তটা দেব। আমি পোস্ত দিয়ে দিলাম। পোস্ত দেওয়ার পর এই রকম হয়েছে সবজিটা। তারপর ভালোভাবে কষিয়ে আসলে একটু হালকা জল দেব। ভোগ রন্ধন তৈরি হয়ে গেছে, ভোগ দর্শন করছেন আপনারা। আজকের মধ্যাহ্নকালীন ভোগ। আজকের ব্লগ এখানে শেষ করছি। জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি।